নির্বাচন নীতি বাংলার দুলদুল এ গ্রুপের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন নৌকা একটি দেখার মতো নৌকা সুন্দর ধন্যবাদ সালাম ভাইকে তার নৌপূর্ণতা দেখার জন্য ঠিক তিনটার সময় আমাদের এখানে হাজির হয়েছে দর্শকদের একটি করতালি দিয়ে আজকের অভিনন্দন জানার জন্য দৃষ্টি আকর্ষণ করছি হয়তো নৌকা 1 2 3 4 যে কোনো একটি পর্যায়ে যাবে সেই প্রত্যাশা আমরা অবশ্যই অভিনন্দন বঙ্গবন্ধু আদর সৈকতের পক্ষ থেকে অভিনন্দন 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 আমরা চাই আমাদের এখানে বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা চেয়ারম্যান মেয়র ভাই ভাইস চেয়ারম্যান ভাই বিভিন্ন থানার প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার সুধীজন এবং সেই সাথে আদল পল্লী মঙ্গল কমিটির সম্মানিত সভাপতি মান্নান ভাই সহ এলাকার সুযোগ্য চেয়ারম্যান সেলিম ভাই তার নেতৃত্বে যে নৌকা ভাইস প্রতিযোগিতা 2020 অনুষ্ঠিত আমরা আজকে নৌকা ভাইস শেষ করব ইনশাল্লাহ আমরা চাবো আপনার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন আমাদের বঙ্গবন্ধু সৈকতের দিকে নজর দেন ডিজিটাল বাংলাদেশ হিসাবে যেন গড়তে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএন পুলিশ সুপার পাবনা এবং ওসি তদন্ত জালালউদ্দিন সাহেব ওনাকে আনতে গেলে সুরমত এবং প্রশাসনের লোক অবশ্যই আপনারা আছেন আপনারা দায়িত্ব পালন করেন আমরা দেবদাগতা এক্সপ্রেস এবং মোট স্বাধীন বাংলার মধ্যে প্রতিযোগিতা দেখতে পাচ্ছি এবং দেবক উত্তর পার এবং দক্ষিণ পার হচ্ছে বাংলার যে তীব্র প্রতিদ্বন্দ্বিত হচ্ছে দর্শক এক করতালি দিয়ে অভিনন্দন জানার জন্য দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই করতালি দিবেন দুটি নৌকার মধ্যে একটি নৌকা জিতবে একটি নৌকা হারবে এটাই হচ্ছে আমাদের চিরাচরিত নিয়ম নারী এবং পুরুষ জয় পরাজয় এবং জয় পরাজয় পরাজয় জয় হবে এটাই আমাদের স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি মোদের স্বাধীন বাংলা এবং দেবতার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বী হবে সেই প্রতিদ্বন্দ্বী আমাদের মঞ্চ অতিক্রম করবে আমি বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সে সাথে আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত মেয়র দয় উপজেলা চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতাকর্মীকে নৌকা ভাইস প্রতিযোগিতা দেখার জন্য বিনীত বাদ করছি এবং সে দেখতে পাচ্ছি মোদের স্বাধীন বাংলা এবং দেবতাগত আসবে নৌকার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বী হবে তা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ঘোর মহল্লা আমরা পেয়ে যাব দেখা যাক মোদ স্বাধীন বাংলা এবং দেবকাকত এক্সপ্রেস দেবকাকত এক্সপ্রেস এবং মোদ স্বাধীন বাংলা তীব্র প্রতিদ্বন্দ্বী বাঘে মহিষের লড়াই এই লড়াই ফলাফল দেওয়া কিন্তু কঠিন এবং নৌকা দুটিকে ফাঁকা ফাঁকে দেখতে বলতেছি এবং সেই সাথে আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব সেলিম মিজা সেলিমের দৃষ্টি আকর্ষণ করছি আপনার চূড়ান্ত ফলাফল আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব সেই ফলাফলের ভিত্তিতে আমরা অপোজিট নৌকার সাথে টান দেব দেবকাগত এক্সপ্রেস মোট স্বাধীন বাংলা দেখা যাক মোট স্বাধীন বাংলা দেবকাগত এক্সপ্রেস দেবকাগত এক্সপ্রেস মোট স্বাধীন বাংলা মোট স্বাধীন বাংলা দেবকাগত এক্সপ্রেস দেবকাগত এক্সপ্রেস মোট স্বাধীন বাংলা চূড়ান্ত ফলাফল আর মাত্র 1 মিনিটের মধ্যে আমাদের কানে এসে পৌঁছে যাবে
মোর স্বাধীন বাংলা। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সুদ্দুবর ভাই রাসেল ভাইকে সুন্দর একটি ফলাফল দেওয়ার জন্য। আমরা দর্শক করতালি দিচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ দর্শককে, ধন্যবাদ দর্শককে, ধন্যবাদ। আসলে মারতো আগে কে ওই আমাদের চেয়ারম্যান সাহেবের সাহেবের সমন্বয়ে ফলাফলটা হলো, আমরা অবশ্যই ইসলাম মেনে নেব। এ ভাই আদল একতা তো পাস করে গেছে, আমরা এই পর্যায়ে বাংলার দুলদুল বাংলার দুলদুলের বিশ্বাসন করছি। আমরা দেখতে পাচ্ছি ও আমাদের মায়ের নাই, আমাদের সরি আমরা আন্দোলন করা দুঃখিত, আমরা মায়ের নিউ বাংলা আদল একতা এক্সপ্রেস, সরি আদল একতা এক্সপ্রেস নিউ এবং মায়েদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে। দর্শক আপনারা দেখেন, দর্শককে আপনি আদল একতা এক্সপ্রেস নিউর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে। আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব কিন্তু হো হো বাংলার দুলদুলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। বাংলার দুলদুল দেখা যায় একেবারে সিংহে সিংহে বাঘে বসে না, সিংহে সিংহে লড়াই, একেবারে সিংহে সিংহে লড়াই। দেখা যাক কে কোন অবস্থান থেকে তার ফলাফল আমাদের দিতে পারে। সুযোগ্য চেয়ারম্যান সাহেব সেলিম রিজা সেলিম ভাই, আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনার কাছ থেকে আমরা আশা রাখবো সুন্দর সুষ্ঠু একটি ফলাফল। এখানে যে হারবে সেই তৃতীয় স্থান নির্ধারণ হবে, যে জিতবে সম্ভবত সেই ফাইনালে যাবে। দেখা যাক বাংলার দুলদুল দক্ষিণ পার, মোট স্বাধীন বাংলা উত্তর পার, মোট স্বাধীন বাংলা উত্তর পার, বাংলার দুলদুল দক্ষিণ পার। আমরা দেখতে পাচ্ছি একেবারে একেবারে মানে তীব্র প্রতিদ্বন্দ্বী কম্পিটিশন যাকে বলে কম্পিটিশন। দর্শক কিন্তু করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য কোনো কারণ ক্ষমা করছে না। আর এখানে যে পরাজয় হবে সেই কিন্তু তৃতীয় স্থান নির্ধারিত হবে। মোট স্বাধীন বাংলা এবং বাংলার দুলদুল, মোট স্বাধীন বাংলা বাংলার দুলদুল। দেখা যাক দুলদুল এবং মোট স্বাধীন বাংলার মধ্যে কি ফলাফল আমার সুযোগ্য চেয়ারম্যান সাহেব সেলিম ভাই কি ফলাফল দিতে পারে, তার কাঙ্ক্ষিত ফলাফল আমাদের মঞ্চে। দুই মেয়র সাহেব, দুই উপজেলা চেয়ারম্যান, এক চেয়ারম্যান বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন চেয়ারম্যান অপেক্ষা করছে ফলাফলের অপেক্ষায়। মোট এবং বাংলার দুলদুল
যে সফরকে থেকে দেখেছি কোনো ভুলো লাভ হবে না কারো। আমি বাংলার বুলবুলকে বিজয় ঘোষণা করছি। প্রথম পুরস্কার বিতরণ করছেন আমার উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন, মেয়র গোলাম হোসেন রাসেল, আসলাম ভাই, ছবি মামা, তিন থেকে।